আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, জাতীয় পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেই সঙ্গে ছোট্ট করে বিশ্লেষণ। শেষ পর্যন্ত জাতীয় পার্টি কি করবে, এটা একটা বিরাট প্রশ্ন। তারা কি নির্বাচনে যাবে নাকি যাবে না? তারা কি সরকারের সঙ্গেই থাকবে নাকি বিরোধীদের সঙ্গেই ওকে যাবে? এই প্রশ্ন নিয়ে একটি গণমাধ্যমের রিপোর্ট। দ্বিতীয় রিপোর্টটি হচ্ছে, ফ্রি ভিসাই দিয়ে জেলে, সব হারিয়ে ফের দেশে। এটি সৌদি আরবের একটা অত্যন্ত দুঃখজনক খবর, সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। দর্শক, আরেকটি দুর্ঘটনার খবর আছে। সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত। মানব পাচার বা বিদেশে যারা অভিবাসী আছে তাদের জন্য আরেকটি দুঃখজনক খবর। ভূমধ্য সাগরে নৌকা ডুবির ঘটনায় 17 বাংলাদেশি উদ্ধার। দর্শক, পরের খবরটি হচ্ছে, নতুন উদ্ধার 58 লাখ টাকা, মূল পরিকল্পনাকারী সহ গ্রেপ্তার 3। এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের 111 কোটি টাকা লোপাটের যেই খবর, সেই খবরের একটি অংশ। দর্শক, চলে যাই খবরে। সেটি হচ্ছে যে জাতীয় পার্টি নিয়ে কিন্তু এখনো অনিশ্চয়তা দূর হয়নি। নির্বাচনে যাবে কি যাবে না সেটি নিয়ে দলের মধ্যে একটি চাপ আছে। প্রায় 4 মাস মামলা মোকদ্দমার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি কাজ করতে পারেননি। এখানেও বলা হচ্ছে যে এর মধ্যে রাজনৈতিক একটা সংশ্লিষ্টতা ছিল। কোনো এক মহল ইচ্ছে করেই জি এম কাদেরকে নিষ্ক্রিয় করে রেখেছিল, যাতে অন্য গ্রুপ সামনে চলে আসে এবং তারা সরকারের পক্ষে অবস্থান নেয়। শেষমেশ একটা হয়তো আপোষ সমঝোতা বা কোনো একটা ফয়সলা হয়েছে, কিন্তু এখনও নিশ্চিত না জি এম কাদের শেষ পর্যন্ত কি হবে। তাদের একটি অংশ আছে যে তারা সুষ্ঠু নির্বাচন চায়, আবার আরেকটি অংশের নিয়ে বিতর্ক আছে বা বিভ্রান্তি আছে যে তারা তত্ত্বাবধায়ক সরকারই হতে হবে এমন কোনো শর্ত তারা দেয়নি। তারা নির্বাচন সুষ্ঠু চায় কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আবার নেই। ফলে এরকম একটা তৃতীয় একটা অবস্থান নিয়ে আছে, যেখানে সরকার বলছে যে দলীয় সরকার, আর বিরোধী বিএনপি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার। মাঝামাঝি লাইনে আছে, তারা সুষ্ঠু নির্বাচন চায় আবার তত্ত্বাবধায়ক সরকার চায় না। এই টানাপোড়েনে জাতীয় পার্টির মধ্যে একটি অংশ, যে অংশ বহিষ্কৃত হয়েছে, সেই অংশের আছে মশির রহমান রাঙা, সেই অংশে আরও আছে এরশাদের ছেলে অর্থাৎ রওশন এরশাদের সঙ্গে আছেন সাদ এরশাদ, আরও আছেন একাধিক নেতা, জিয়াউল হক মৃধা। অর্থাৎ কিছু বহিষ্কৃত আছে এবং কিছু দলের অভ্যন্তরে আছে, এবং আরও অনেকের প্রতি সন্দেহ আছে, কাজী ফিরোজ রশিদ সহ। তারা হয়তো যে কোনো মুহূর্তে বেঁকে বসতে পারে, বা যদি দেখে যে একেবারেই মানে বিরোধী পক্ষ কোনো বড় কোনো জোয়ার তৈরি করছে না বা বিদেশিরা তেমন কোনো চাপ তৈরি করছে না, তাহলে তারা সরকারের অনুকূলেই থাকবে। সেই অবস্থায় কি জি এম কাদেরও কি সেই পক্ষে থাকবে নাকি না থাকবে, এটি নিয়ে এখনো শেষ হয়নি। ফলে এটি নিয়ে জাতীয় পার্টির অভ্যন্তরে নানান রকম আলাপ আলোচনা বা গ্রুপিং চলছে, একটা এক ধরনের কি বলে লবিং চলছে ভেতরে ভেতরে যে কোন দিকে তারা থাকবে। চূড়ান্ত ভাবে কোনো কিছুই নির্ধারিত নয়। দর্শক, দ্বিতীয় খবরটি হচ্ছে অত্যন্ত দুঃখজনক। ফ্রি ভিসায় সৌদি আরবে যাচ্ছে অনেকে, কিন্তু ফ্রি ভিসা বলে কোনো ভিসা নেই। এটি হচ্ছে এক ধরনের ভিজিট ভিসা, এবং শেষ পর্যন্ত তারা সেখানে যেয়ে যখন কি কাজে ঢুকছে, পরে যখন কি তারা ওয়ার্ক ভিসা দেখাতে পারছে না, তখন তারা জেলে ঢুকছে, তারপরে তারা দেশে আসছে একেবারে শূন্য হাতে। কিন্তু এই যে সৌদি আরবে প্রলুব্ধ হয়ে যারা যাচ্ছে, 3-4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা তাদের চলে যাচ্ছে। এটা নিয়েই খবর। দৈনিক বাংলা জানিয়েছে যে সৌদি আরবে নিজ এলাকার এক বড় ভাইয়ের মাধ্যমে 5 লাখ টাকা খরচ করে ফ্রি ভিসায় সৌদি আরব যান মোহাম্মদ সবুজ। ফ্রি ভিসা বলতে সবুজকে বোঝানো হয় কোনো নির্দিষ্ট কোম্পানির কাজ নয়, স্বাধীনভাবে যেখানে খুশি কাজ করতে পারবেন তিনি, ইচ্ছা মতো কাজ করে দ্রুত খরচের টাকা তুলতে পারবেন। সেই আশায় বিদেশে যাওয়ার আগে
সুদ দেওয়ার শর্তে 3 লাখ টাকা ঋণ নেন সবুজ, কিন্তু সৌদি আরবে গিয়ে কাজ জোটেনি তার। 11 মাসের মাথায় সৌদি পুলিশের হাতে আটক হয়ে দেশে ফিরতে বাধ্য হন তিনি। সবুজের মতো লাখ লাখ বাংলাদেশি ফ্রি ভিসার নামে সৌদি আরব গিয়ে প্রতারিত হচ্ছেন, যাদের বড় অংশই যাচ্ছেন সৌদি প্রবাসী পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের মাধ্যমে। ভুক্তভোগী বাংলাদেশি কর্মী এবং অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, ফ্রি ভিসা বলে কিছু নেই, যে ভিসায় আসলে কোনো কাজ নেই, নিজে নিজে কাজ খুঁজে নিতে হয়, সেই ভিসাকে ফ্রি ভিসা বলা হয়ে থাকে। বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, এই বছর প্রথম 2 মাসে শুধু সৌদি আরব থেকে 9,829 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশে ফেরত আসা অধিকাংশ কর্মীর সে দেশে বৈধ আকামা ছিল না, কিন্তু সৌদি পুলিশ কর্মীদের গ্রেপ্তার করলে দায়িত্ব দিচ্ছেন না সে দেশের নিয়োগ কর্মকর্তারা। গত জানুয়ারিতে ফিরেছেন 5,520, ফেব্রুয়ারিতে ফিরেছেন 4,309 জন। এই যে ব্যাপক হারে মানুষ যাচ্ছে টাকা পয়সা নিয়ে প্রতারিত হচ্ছে, এই ব্যাপারে তাদেরকে সচেতন করা এবং এইভাবে যাতে যেতে না পারে, এই ব্যাপারে কি কোনো ব্যবস্থা আছে? আসলে ব্যবস্থা নেই, এবং এটা একটা সবাই জানে, এভাবেই তারা প্রতারিত হবে। মাঝখান থেকে এই গরিব মানুষগুলো কিছু টাকা পয়সা খোয়াবে এবং সেই টাকা পয়সা ভাগ বাটোয়ারা হবে বিভিন্ন জায়গায়, এটাই চলছে। দর্শক, দুঃখজনক আরেকটি খবর হচ্ছে যে সৌদি আরবে কর্মরত 2 বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে 2 প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন, এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন। সোমবার এই দুর্ঘটনা ঘটে। নিহত হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার 6 নম্বর কথারিয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের চাল ব্যাপারীর বাড়ির মৃত হাসমত আলীর ছেলে মোহাম্মদ মোস্তফা, 64, বয়স্ক মানুষ। সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা ইউনিয়নের ঢেমের খিল রাস্তার মাথার মাওলানা বাড়ির মাওলানা আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ ফোরকান, 55 বছর বয়স, দুজনই বয়স্ক মানুষ। আহত বাংলাদেশি নাম সরওয়ার আলম, তার বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলায়। তিনি বর্তমানে ওয়াদি আল ফারা সরকারি হাসপাতালে ICU ভর্তি আছেন, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভোর 5:30 মদিনা মনোয়ারা জিয়ারত শেষে ফেরার পথে মদিনা জেদ্দা হাইওয়ের মদিনা থেকে 150 কিলোমিটার দূরে ওয়াদি আল ফারা নামক এলাকায় পৌঁছানোর পর তাদের বহনকারী গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে খাদে পড়ে, এতে ঘটনাস্থলে তারা মারা যায়। খুবই দুঃখজনক ঘটনা। প্রায় মারা যাচ্ছেন, কিন্তু দুঃখজনক হচ্ছে মারা যাওয়ার পর এই লাশগুলি খুব দ্রুত সময়ের মধ্যে আসছে না, সেটাও একটা করুণ কাহিনী। দর্শক, এটা নিয়ে নিশ্চয়ই আরেকদিন আপনাদের সঙ্গে কথা বলবো। পরের খবরটি দর্শক আরো দুঃখজনক, যখন নাকি পানিপথে বা নৌকা যোগে ইউরোপে যাওয়ার বিষয়ে চরম ভাবে ক্ষুব্ধ ইউরোপীয় দেশগুলো, এবং লন্ডন তো এই ব্যাপারে আইন করেছে যে তাদেরকে আফ্রিকার কোন একটি দেশে রুয়ান্ডাতে পাঠানো হবে। এই অবস্থার মধ্যেই আরো 17 জন বাংলাদেশিকে উদ্ধার করেছে ইতালিয়ান কর্তৃপক্ষ। সোমবার তাদেরকে উদ্ধার করে উপকূলে নেওয়া হয়। ইতালিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের সঙ্গে দেশটির পদক্ষেপ ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে, এরই মধ্যে এই ঘটনাটা ঘটলো, রয়টার্স এই খবরটা দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে এসছে। ইতালিয়ান সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানায়, উদ্ধারকৃত দেশটির সিসিলি পোজ্জালো শহরে নেওয়া হয়েছে, তারা সবাই বাংলাদেশি। দেখেন, ইতিমধ্যেই তারা একটা বিচ্ছিন্ন জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ইতালি কোস্টগার্ড জানিয়েছে, এই নৌকাডুবির ঘটনায় 30 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত রোববার অভিবাসী এই নৌকা লিবিয়া থেকে রওনা দিয়ে খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। বাংলাদেশি কেউ মারা গেছে কিনা এখনো জানা যায়নি। অ্যালার্ম ফোন নামে একটি দাতব্য সংস্থা বিপদগ্রস্ত নৌকাটি থেকে অভিবাসীদের ফোন পায়। সংস্থাটি অভিযোগ করে, গত শনিবার থেকে ইতালি কর্তৃপক্ষকে নৌকাটির বিপদের কথা বলে বারবার সাহায্য চাওয়া হলেও তারা কোস্ট গার্ডকে পাঠায়নি। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, স্পষ্টতই এই ঘটনা এড়িয়ে যেতে চেয়েছে ইতালি কর্তৃপক্ষ, তারা চায় না এই লোকগুলো ইতালিতে প্রবেশ করুক, তাই তারা দেরিতে পদক্ষেপ নিয়েছে। তারা চেয়েছিল তথাকথিত লিবিয়ান কোস্ট গার্ড সেখানে আসুক এবং তাদের জোরপূর্বক লিবিয়ায় ফিরে নিয়ে যাক। এর আগে 26 ফেব্রুয়ারি ইতালির দক্ষিণে ক্যালাব্রিয়া অঞ্চলে সাগরে নৌকাডুবির ঘটনায়
অন্তত 79 জনের মৃত্যু হয়। ডক্টর, দুঃখজনক হচ্ছে এই মৃত্যুর মধ্যে অধিকাংশই হচ্ছে আফ্রিকার, এবং সেখানে এখন বাংলাদেশিরাও আছে। তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের আমাদের আর্থসামাজিক উন্নয়ন এমন পর্যায়ে যায়নি যে তারা মানে জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে পাড়ি দেবে না এমন অবস্থা আমরা তৈরি করতে পারিনি, যদিও আমরা সবসময় ভিন্ন চিত্রের কথাই বলি। যাই হোক, পরের খবরটি হচ্ছে আরো 58 লাখ টাকা উদ্ধার, মূল মূল পরিকল্পনাকারী সহ গ্রেপ্তার 3 ডাচ বাংলা ব্যাংকের টাকা ডাকাতি। 11.25 কোটি টাকা ডাকাতি হয়েছিল, আপনারা জানেন। সেই ডাকাতির উদ্ধার টাকা নিয়ে নানান রকম গরমিল, আবার আদালতে যে জব্দ তালিকা দেওয়া হয়েছে তার সাথে যা লেখা হয়েছে বাস্তবে গুনে দেখা যাচ্ছে তার চেয়েও কম, মানে নানান রকম একটা গোলমেলে একটা পরিস্থিতি চলছে। মাঝখানে কেউ এই সুযোগে টাকা সরিয়ে ফেলছে কিনা বোঝা যাচ্ছে না। যাই হোক, এখন বলা হচ্ছে মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে, তার কাছ থেকে 58 লাখ 7 হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এখন মোট উদ্ধারের পরিমাণ এখন বলা হচ্ছে 7 কোটি 1 লাখ 56 হাজার টাকা। এটা আনুষ্ঠানিকভাবে আজকে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তো এখন মুশকিল এইগুলির মধ্যে যে কতখানি স্বচ্ছতার সাথে এই উদ্ধার কাজগুলো চলছে না কি চলছে না মানে বোঝা যাচ্ছে না। এই ব্যাপারে তদারকি আছে বলে মনে হচ্ছে না সরকারের, মানে মনে হচ্ছে যেন একেবারে ইয়ের মানে এই ওই দিল্লি কামাল দরিয়ামে ঢাল এরকম একটা অবস্থা আর কি। হ্যাঁ, বা উল্টে পাল্টে দে মাল উঠে পুটে খায় এরকম একটা অবস্থা, যে যেভাবে পারছে তার ক্ষমতা বলে সে সেইভাবে মানে লুটে পুটে নিচ্ছে, মানে অথচ এটা হলো জনগণের আমানত, একটা ব্যাংকের সুনামের সাথে জড়িত। এই মানে গুরুত্বটা কেউ অনুধাবন করছে না, অথচ ঘটনা ঘটার 9 ঘন্টার মধ্যেই কিন্তু টাকা উদ্ধার করা হয়েছিল, তারপরে যারা জড়িত তাদেরকেও আটক করা হয়েছিল, তারপরে যেন কেন জানি অন্য ধরনের খেলাধুলা আমরা দেখছি, এটা খুবই দুর্ভাগ্যজনক। দর্শক, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।